এক কাপ চায় আমি তোমাকে চাই সুমন চ্যাটার্জির এই বিখ্যাত গানটি বারবার আমাদের মনে করিয়ে দেয় চা প্রেমের কথা প্রিয় মানুষটিকে চায়ের কাপে চাওয়ার গভীরতা আর কেউ না বুঝলেও বাঙালি ঠিকই বোঝে ঘুম ভাঙা সকালে এক কাপ চা না হলে যেন দিনের শুরুই হয় না বিকেলের আড্ডায় সন্ধ্যার স্ন্যাক্সে চা যেন অপরিহার্য বিষয় চা খায় না এমন মানুষ খুঁজে পাওয়া ভার গলির মোড়ে রাস্তার পাশে গাছের তলায় এমন হাজারো অসংখ্য জায়গায় গড়ে ওঠা টং দোকানগুলোই জানান দেয় চা বাঙালির কতটা প্রিয় তাছাড়া চায় রয়েছে বিশ্বব্যাপী চাহিদা ও ব্যাপক জনপ্রিয়তা বর্তমানে পুরো পৃথিবী জুড়ে চা একটি অর্থনৈতিক শিল্প হিসাবে বিবেচিত আপনার হাতে ধরে রাখা প্রিয় চায়ের কাপটির পেছনে রয়েছে একটি মজার গল্প জানেন কি কিভাবে এলো এই চা কিভাবেই বা এর উৎপত্তি এই চায়ের ইতিহাস জানতে হলে আমাদের যেতে হবে পাঁচ হাজার বছর পেছনে সময় তখন আনুমানিক তৃতীয় শতক চীনের রাজা ছিলেন সেননাং রাজাতে নানা ধরনের খামখেয়ালি পনা নতুন কিছু নয় তেমনিভাবে ভাবে এর এক অদ্ভুত খেয়াল হলো তিনি হঠাৎ করেই হয়ে উঠলেন স্বাস্থ্য সচেতন এক রাজা সবাইকে আদেশ দিলেন গরম পানি পান করতে নিজেও গরম পানি পান করতে শুরু করলেন একদিন সকালে রাজা তার বাগানে বসে গরম পানি পান করছিলেন হঠাৎ বাতাসে কিছু নামনা জানা পাতা উড়ে এসে পড়ে তার পানি পাত্রে পাতাগুলো তুলে ফেলার আগেই পানির রং বদলে যেতে শুরু করে রাজা এতে খুবই অবাক হয়ে যান সেই রঙিন পানি পান করেন রাজা এই পানি পান করার পর সারাটা দিন বেশ চন্মনে লাগে রাজার ফলে রাজার এই রঙিন পানি খুবই পছন্দ হয় পরের দিন তিনি আবারও সেই পাতা মিশিয়ে গরম পানি পান করেন এরপরে প্রতিদিন তিনি এই পাতা মিশ্রিত রঙিন পানি পান করতে শুরু করেন এভাবে চা আবিষ্কার করে ফেলেন রাজা নাং জন্ম হয় এক নতুন পানীয়ের চা পানির শুরুতে চা একটি ঔষধি পানীয় হিসেবে বিবেচিত হতো চীনারা বিশ্বাস করত চা হচ্ছে রোগ নিলাময়ের এক মহৌষধ তৃতীয় শতকে চা শব্দটি চীনা অভিধানে স্থান পায় কুয়াং ইয়া নামে পরবর্তীতে ষষ্ঠ শতকের দিকে এই নাম পরিবর্তন করে নতুন নাম চা সংযোজন করা হয় চা এখন বিশ্বব্যাপী এই নামে পরিচিত ষোলশো শতকে চা পা রাখে পশ্চিমাদের উঠোনে এই শতকেই শুরু হয় চায়ের একচেটিয়া বাণিজ্যকরণ পশ্চিমাদের কাছে চা এতটাই জনপ্রিয়তা পেয়েছিল যে তারা স্বর্ণের বিনিময়ে চা কিনতে শুরু করে পরবর্তীকালে ব্রিটিশদের হাত ধরে চা প্রবেশ করে ভারতীয় উপমহাদেশে ব্রিটিশরা প্রথমে বিনামূল্যে চা পান করানো শুরু করে ধীরে ধীরে চা যখন বাঙালি ও ভারতীয়দের কাছে জনপ্রিয় হয়ে ওঠে তখন তারা মূল্যের বিনিময়ে চা পান করাতে আরম্ভ করে এভাবেই শুরু হয় চায়ের দোকান এবং চা বিক্রি ব্রিটিশরাই প্রথমে চায়ের চাষ শুরু করে সময়ের আবর্তনে চা এখন বাংলাদেশের অন্যতম অর্থকরী ফসল